আসসালামু আলাইকুম। মনে করেন ফারাজ ভাই, যে ভারতে হিন্দুরা মুসলমানদেরকে গরু খাওয়ার কারণে মেরে ফেলতেছে, আর হিন্দুকে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কেন মারতেছো, এটার পিছনে ইয়াটা কি, রিজনটা কি? সে যদি আপনাকে বলে এটা শিবি ভালো জানে, এটার পিছনে একটা লুকাইতে হুকমা আছে, এখন এটা কি করবেন আপনি? আপনি কিছু করতে পারবেন না, বলতে এটা পারবেন? তো আমি ভাবতেছি, এটা তো আমিও ব্যবহার করতে, ধরেন আমার রাস্তার মধ্যে ধরলো, এই তুই নবী, তুই ইসলাম বিদ্বেষী নবীদের নিয়ে এই কোনো বেশি কথা বলিস, আমি যদি বলি ভাই এরা বোধহয় একটা হিকমত আছে, আর উত্তর আল্লাহ ভালো জানে। অবশ্যই আছে, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে মুমিনদের ইমান পরীক্ষা করার জন্য। আমরা ইমান ধরে টানাটানি করবো, মুমিনের ইমান ধরে রাখতে পারে কিনা এটা দেখার জন্য। তারপর ধরেন যে মানে ইসরায়েল যে প্যালেস্টাইনের উপর আক্রমণ করছে, ফরাজ ভাই, যে হিকমত ভাই, হিকমত ওটা বলতে ওটা অ্যাকচুয়ালি মিসাইল না, ইসরায়েল ইসের উপরে হিকমত চালাচ্ছে, যতক্ষণ না তারা ততক্ষণ পর্যন্ত হিকমত চালাইতে থাকবে। আর প্যালেস্টাইনের হিকমত আছে, এটা তো এত এত দিনে আমরা রিয়েলাইজ করলাম, দোজ আর নট বম্বস, দোজ আর হিকমত টু ডিসগাইজ। এটাকে যদি আমরা রাষ্ট্রীয় আইন হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, মনে করেন একজন রেপ করছে, রেপিস্টটাকে ধরা হয়েছে, পুলিশ ধরছে, হ্যাঁ, রেপিস্ট যদি যুক্তি দেয় যে এটার পিছনে একটা হিকমা আছে, আল্লাহ ভালো জানে, এটার জন্য কি তাকে ছেড়ে দেওয়া হবে নাকি তাকে শাস্তি দেওয়া আল্লাহ, হবে? অনেকেই তো করে এটা ভাইয়া, এটা তো অনেকেই করে যে আমি হুজুর তাই জন্য এটা ওটা করতে পারবে তারা, এটা তো নতুন মানে কিছু না। সেদিন একটা ইয়ে দেখলাম না ভাই, একটা মাদ্রাসার পোলাবেনের একসাথে ধরছে, ধরে বলতেছে যে মাদ্রাসার যে বাচ্চাদেরকে দর্শন করে এটা কি দিনের জন্য, পোলাবেন বলতেছে না এটা দিনের দিনের জন্য, দোকানদার বোকা টোকা দিয়ে বের করে দিল। কি অবস্থা ভাই, এই যে কিছুদিন আজকের একটা ইয়ে দেখলেন না ভাই, আজকে মোটামুটি আমাকে 6-7 জন একই ভিডিও পাঠাইলেন, আমি দেখলাম আসাদ ভাই এটা নিয়ে একটা ভিডিও করছে, যে একটা একটা ছেলে মেপায়, মানে মাদ্রাসা ছেলে মেপায় দৌড়ায় গেছে তার সাথে, তাকে চুমা হ্যাঁ, দেওয়ার জন্য আমিও দেখছি এটা। ধরে, আবার শান্তিও দিচ্ছে, এখানে রক্ত মুক্ত বের হয়ে লাগছে, হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়ালি চুমা ছিল না, এটার পিছনে হিকমাটা হিকমত কি দিতে গেছে, ভাই, যে যে খামচি দিয়ে, আমিও হিকমত দেখছি দিতে ভিডিওটা, গেছে, মুখে মুখে হিকমত দিতে গেছে, আল্লাহ ভালো জানে না হিকমত আছে। হিকমত আছে আচ্ছা অ্যাকচুয়ালি, এটা চুমা ছিল না, কামছিও ছিল না, হিকমত ছিল সব। আচ্ছা এই যে এই ব্যক্তি যে মানে কোরবানির নামে শিশু পুত্র যে ইয়া করলো, এই যে ধরা পড়লো, একে বলতেছে, সবাই বলতেছে মানসিক রোগী, কিন্তু মানে সে তো বিশ্বাস করেই করছে, সে তো আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে এটা করছে, এখন এর পিছনে নিশ্চয়ই একটা হিকমত আছে এবং আল্লাহ ভালো জানে নাকি। অফকোর্স ভাই, কি একটা অবস্থা, ছোটবেলায় একটা কার্টুন থাকতো আছে ভাই, কার্টুনের নাম ছিল ট্রান্সফর্মার্স, আপনি হয়তো ভাই ইয়া মুভি দেখছেন, আমি ছোটবেলায় কার্টুনই দেখছি, তো ওটার একটা থিম সং ছিল এরকম, যে ট্রান্সফর্মার্স রোবট ইন ডিসগাইজ, এরকম করে একটা থিম ইয়া ছিল। তো এখন যে যেখানে সেখানে বলবেন যে ট্র্যাজেডি হিপথ ইন ডিসগাইজ, সব জায়গায় কোনো জায়গায় ওটা পাওয়া যাবে না, সব জায়গায় মানে ফেলাই যাবে, আল্লাহ আল্লাহ জানে সব জায়গায় ফেলাই দিতে হবে, নন্সেন্স ফারাজ ভাই। ভাই, এই যে আপনার কিন্তু এই যে ইয়েগুলা, এই এই সরি বেঁধে যাচ্ছে আবার, আবারও কিন্তু একটু কাইটে কেটে যাচ্ছে মাঝখানে, ওয়ার্ড গুলা ও মিসিং আচ্ছা করছে আচ্ছা আচ্ছা, তা এটার মতো ঠিক ভাইয়া। আছে ভাই, তাহলে কথা বলে না মিলে একবার একটু ইয়ে দিয়ে আসি, রিফ্রেশ দিয়ে আসি নাকি, আচ্ছা রিফ্রেশ দেওয়া ভাইয়া, ঠিক আছে লাইক এখানে তো বা আপনার, অ্যান্টিসেমিটিজমের কথাও তো বলছে, তো লাইক অ্যান্টিসেমিটিজমেরও কি এটাই যে মানে মোহাম্মদের মন চাইছে সে অ্যান্টিসেমিটিক হয়েছে তাই জন্য এটা, মানে ডু দে গিভ এ রিজন ফর দিস যে আমরা এই কারণে পছন্দ করি না অর সামথিং লাইক দিস? এই বিষয়ে তো রিজন দেয়া হয়েছে, আসলে প্রথমে মোহাম্মদ ভাবছিল যে ইহুদিরা তাকে একসেপ্ট করবে, নবী হিসেবে একসেপ্ট করবে, অনেক চেষ্টা করছে মোহাম্মদ তাদেরকে কনভিন্স করার, এমনকি কেবলা পর্যন্ত পরিবর্তন করছিল ইহুদিদের কাছে ভালো হওয়ার জন্য, মানে ইহুদিরা যেন তারা একটু মাইনে টাইনে নেয়, মাইনে না নিলেও যেন একটু মানে সমীহ টমীয় করে, কিন্তু পরে দেখা গেল যে ইহুদিরা তারা ঠাট্টা মশকরা করে, এবং ইহুদিরা কয়েকটা প্রশ্ন করছিল তাকে, সেই প্রশ্নগুলোর উত্তর সে দিতে পারে নাই, মানে তাদের ধর্মগ্রন্থ থেকে কিছু প্রশ্ন করছিল, ক্রিটিক্যাল কোয়েশ্চেন, সে আসলে নবী কিনা এটা পরীক্ষা করার জন্য, পরে সে এগুলা দিতে পারেনি, পরে যখন দিতে পারেনি তখন মানে মোহাম্মদ গিয়ে আক্রমণ করছে। এই বনু নাজির গোত্রকে যখন আক্রমণ করে, তখন বনু নাজির গোত্র তাকে বলছিল যে আমরা 30 জন আলেম পাঠাবো, তুমিও তোমরা 30 জন আসো, আমাদের 30 জন আলেম তোমাদেরকে প্রশ্ন করবে, তারপর যদি তোমরা নবী হিসেবে যদি নিজেদেরকে প্রমাণ করতে পারো তুমি, তাহলে আমরা মেনে নিবো, আর যদি না প্রমাণ করতে পারো তাহলে মানবো না। ওই রাতে নবী গেছিল তাদের সাথে কথা বলতে সঙ্গী সাথী নিয়ে, কিন্তু রাতের বেলা সে চম্পট দিচ্ছে এখান থেকে, পালায় পালায় চলে, একা একা পালায় চলে আসছে, তার সঙ্গী সাথীদেরকে রেখে একা একা পালায় চলে আসছে। পরে সকালবেলা তার সঙ্গী সাথীরা দেখে যে ওই রাতে দেখে যে সঙ্গী সাথীরা দেখে মোহাম্মদ চলে গেছে, মোহাম্মদ নাই কোথাও, খুঁজে পাচ্ছে না। পরে তারা ফেরত আসছে মদিনায়, ফেরত এসে দেখে একজন বলতেছে মোহাম্মদ তো মদিনায় চলে গেছে,
পরে তারা মদিনায় আসছে, মদিনায় আসার পরে মোহাম্মদকে জিজ্ঞেস করতেছে, মোহাম্মদ বলতেছে আমার কাছে জিব্রাইল এসে কানে কানে বলছিল ওই পাহাড়ের উপরে পাথর নিয়ে বসে আছে দুষ্ট লোকেরা, ওরা মেরে ফেলবে আমাকে, এই জন্য আমি পালাই আসছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাথর নিয়ে যদি উপরে দাঁড়াই থাকে, সেখানে তো ওমর আবু বকর আলী এদেরকেও নিয়ে গেছিল, এদের ঘাড়েও তো সেই পাথরটা পড়তে পারতো। এবারটা ওদেরকে বলবে না যে তোমরা পালাও পালাও সবাই মিলা পালাও, পাথর নিয়ে বসে আছো উপরে পাহাড়ের উপরে, সে কাউরে কিছু না বিলা চুপ করে ইস্তিফা দিয়ে পালা চলে আসার কারণটা কি? এরপরে দেখা গেল সে সকালবেলায় ওই বনু নাজির গোত্রকে আক্রমণের ইয়া করলো, আক্রমণ করে বসলো, দলবল নিয়ে বনু নাজিরকে আক্রমণ করে বসলো। তার মানে বোঝা যাচ্ছে মোহাম্মদ কখনো এই যে ডিবেট বা এই ধরনের যে আলোচনা যুক্তিতর্ক এইগুলার ধার ধারত না, যখন দেখতো যে ইহুদিরা তাকে মানতেছে না তখন ইয়া আক্রমণ। এই কারণেই শেষমেশ মোহাম্মদ বলছে যে ইহুদিদেরকে ইহুদি নাসারাদের থেকে আর উপদ্বীপ থেকে উচ্ছেদ করতে হবে, তাদেরকে প্রত্যেকটাকে এখান থেকে বিতাড়িত ওই আর কি, মানে আর্গুমেন্ট জিততে পারে না তাই কারণে মারামারি। হ্যাঁ, এবং একজন ইহুদি মহিলা কিন্তু তাকে বিষ মাখা মাংস খাওয়াইছিল, এটারও একটা ইয়া ছিল আর কি। আচ্ছা ভাইয়া, সো এখানে যেমন আছে যে আল্লাহর চোখে মুসলিম গন বলা বলা, রাইট? এখন মানে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, হুইচ ইজ যে একটা ইসলামিক স্টেটের আন্ডারে একটা লাইক নন মুসলিম কমিউনিটি, স্পেশালি ধরেন যারা পূজা পাঠ করে বা যারা মূর্তি পূজা করে, তাদের আসলে তাদের সাথে কি করা হয় বা তাদের মেয়েদের সাথে কি করা হয়? ধরা পড়লে তো এই জিনিসগুলো আমরা, এই জিনিসগুলো আমি অনেকবার দেখিয়েছি যে তাদের সাথে আসলে কি করা হয়। কয়েকটা দেখাইতে পারি যে তাদের সাথে, তাদেরকে তো মেয়েদেরকে তো নারী শিশুদেরকে তো গনিমতের মাল বানানো হয়, যে জিনিসটা বহু জায়গাতে বলা আছে যে নারী শিশুদেরকে গনিমতের মাল হিসেবে ইয়া করতে হবে। এই দাঁড়ান একটু, আচ্ছা আসিফ ভাই, এই যে মোহাম্মদ আমি যে কোশ্চেনটা করছিলাম যে কি ধরনের প্রমাণ দিচ্ছে যে সে আসলে কোন একটা নবী, আমার জানা মতে সে একটা মোল দেখাইছিল, তার পিঠে কোন একটা মোল আছে, সেটা সে নবীর নবীর সিলমোহর বলে চালা দিয়েছিল, এছাড়া কি আর কোনো মানে প্রমাণ দিচ্ছে যে সে একটা নবী? না, এটা আর কোনো প্রমাণ তো দেয় নাই, কিন্তু মনে করেন যদি পাছা একটা ইয়া থাকে, পিঠের পিঠের ফোড়াই কি, পিঠের ফোড়াই কি হচ্ছে যে ইয়ে আপনার মানে ফোড়া থাকলে নবী, ফোড়া থাকলে যে নবী হয়, এটা কোথায় বলা আছে, এটা কেমনে কি? ভাই আমার মাথায় না অনেকগুলা ডার্টি জোকস আসতেছে, বাট আমি বোঝা পারতেছি না, বুঝছেন? আমার মাথায় দিয়ে একটা আসছে, কি করবো ভাই, ওপেন প্ল্যাটফর্মে সব বলা যায় না, অনেক কিছু হজম করে ফেলতে হয়, কিছু বলতে হয়। ঠিক আছে, আমরা যেটা দেখলাম আর কি, যে তার কাছে যখন প্রশ্ন করতে আসছে সে পরের দিনের কথা বলে এক মাসের মতো সে গায়েব, তারপরে যখন আবার ডিবেটের জন্য ডাকছে তখন সে লুঙ্গি তুলে দিচ্ছে দৌড়, তারপরে যখন আবার আরেক ইহুদি বুড়ি সে অ্যাকচুয়ালি মিরাকল টেস্ট করতে গেছে, তারা তো মিরাকল অবশ্যই বিশ্বাস করতো, সে বলে মিরাকল মানে আঙ্গুলের ইশারায় আল্লাহর ইচ্ছে সে সাদু বের করেছে, তার ওই মিরাকলটাই টেস্ট করতে গেছে, তাকে ছাগল হাবিস মাখায় দিছে যে যদি সে আসলে নবী হয় তাহলে খাওয়ার আগে সে বুঝে যাবে যে এটা আমাদের বিশ্বাস আছে। ওই যে কম আসে মোহাম্মদ তো বিষ খায় মরছে, জানেন আপনি? মানে না, আমি আপনার একটা ইয়ে থেকে একবার একদিন শুনেছিলাম এরকম কিছু একটা, হাসাহাসি করার জন্য আমার অ্যাসল বলতেছিল, আজকে সে হাসতেছে যে মোহাম্মদ কোথায় কোথায়, নাকি আসিফ ভাই বলে ইটস ফাইন, আমি বলে অ্যাসল না, ওটা বলি নাই। I think I'm questioning my belief system a little bit. আপনি যদি যে মোহাম্মদের মৃত্যুটা নিয়ে যদি আলোচনা করতে চান তাহলে আমরা আলোচনা করতে পারি, আমরা অনেকগুলা রেফারেন্স বের করতে হবে, কিন্তু এটাও একটা খুবই, ভাই আসিফ ভাই এর থেকে সবচেয়ে ভালো হবে ট্রাস্ট মি ভাই, আপনি যদি মিনারের লেখাটা বের করেন ভাই, আপনি চাইলেও এর চেয়ে বেশি ফানি হতে পারবেন না ভাই, আপনি চাইলেও মানে রিয়ালিটিতে এর চেয়ে বড় কমেডি বের কর, আই ট্রাস্ট মি ভাই, আই বেট ইউ আপনি জীবনে এরকম হিলারিয়াস লেখা, আমি এর চেয়ে বেটার হিলারিয়াস লেখা, এর থেকেও হিলারিয়াস লেখা জীবন ইম্পসিবল লেখা, ট্রু কমেডি ভাই। পারাস ভাই, মুশফিক মিনারের ওয়েবসাইটের যে একজন মডারেটর ছিল
সে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে, এই নিয়ে অন্য মমির নাম মিনাকে ধরছে। বেটা তোরা ইসলাম নিয়ে লেখালেখি করস, তোর লেখাপড়া খ্রিস্টান হয়ে যায় কেমনে? আরেক মমিন তোর লেখাপড়া খ্রিস্টান হলো কেন? তুই তো তাইলে আমাকে মনে হয় বলছিল হচ্ছে ও মডারেটর না, ওর সাথে পরিচয় ছিল সামথিং, বাট মডারেটর না, এটা বলে একটা মিথ যে মডারেটর, আমি জানি না, আমাকে যেটা বলছো এটাই বলো। কিন্তু আমি যতদূর জানি সে হচ্ছে ওই মানে ওয়েবসাইটের পুরো মডারেটর ছিল, বিভিন্ন লেখা সে এডিট করতো, আচ্ছা এডিট করে সে ইয়া করতো, চেক করতো। ওই যে মানে মোহাম্মদের এক অহিলেখক ছিল না যে মুরতাদ হয়ে গেছিল, ওই রকমই সে হচ্ছে গিয়ে মিনারের এক অহিলেখক ছিল সে। এইটাও একটা ফ্যাসিনেটিং কাহিনী, মোহাম্মদের নিজের অহিলেখক যে সে মানে জীবন্ত ভাওতাবাজি দেখে সে বেড়ে গেছে ইসলাম থেকে। সে বলতেছে আরে আমার কথা নেই, নবী আল্লাহর আয়াত বেলা চালাই দিল, এটা তো আমিও আমিও আমার উপর আল্লাহ আয়াত নাজিল করে, এটা বেলা সে মুরতাদ হয়ে গেল। মানে পরে এটা এটা আবার হয়েছিল ভাইয়া, হ্যাঁ মানে একদম এক্স্যাক্টলি এটাই, মানে সে বলতেছে যে আরে আমার কথা নেই, মানে মোহাম্মদ ইয়া হিসেবে আয়াত হিসেবে চালাই দিল, কেমনে আমার আমার কথা কেমনে আয়াত হিসেবে বসাই দিল। ভাইয়া আপনি আইদার ওই লাইক নন মুসলিমদেরকে নিয়ে বলেন অথবা যে মানে পয়জনের ব্যাপারটা আই এম ফাইন্ডিং ইট ভেরি ফ্যাসিনেটিং, ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট আই উড লাভ টু হিয়ার ইট আউট। তাহলে কোন যে আপনি তো একদিন কয়েকটা বিষয় হয়ে গেল, যে একটা হচ্ছে যে যেটা পিক ওয়ান হোয়াট এভার ইওর চয়েস ইজ, বিকজ আমার কাছে দুইটাই খুবই ফ্যাসিনেটিং লাগছে। আরাস ভাই বলেন দিলে আপনি ইয়েটা করেন, আপনি ওই যে মুরতাদের বিষয়টা বলেন, আমি দরকার একটু পর ফ্রি হয়ে ওই মিনারের আর্টিকেলটা বের করতে পারি, হিলারিয়াস আর্টিকেল, ফ্যাসিনেটিং। আসিফ ভাই মিনার তো কখনো আমাদের আর্টিকেল আমরা বের করে বিয়ে করা নাই, পড়া নাই, রাইট? আমরা আমরা তো মিনারের আর্টিকেল গুলো জাস্ট আইনে আইনে পড়ছি, যেখানে অ্যাকচুয়ালি লিখছে নাকি ওই আর্টিকেলটা পড়া দিতে পারে, যদিও একবার দেখাইছি দর্শকদের, দেখাইছি মানে লেখা কি, বাট তারপরেও আপনি যদি যদি চান ইয়েটা দেখাতে পারেন, ওই যে ওই মুরতাদের বিষয়টা দেখাতে পারেন। ওই যে ওই লেখাটা নাই যে চপটা ঘাত, চপটা ঘাত, হ্যাঁ 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 চপটা খালে একটু চপটা ঘাত, চপেটা ঘাত, যদি আপনি বিশ্বাস না করেন ভাই, আপনি চাইলেও স্পয়েল করতে পারবেন না, কারণ ওই লেভেলের কমেডি একটা ইয়ে ওটা আসবে না ভাই, ওটা লেখাটা পড়লেই আসবে আর কি। এটা একটা বিতর্কে যদি আমি পাই মানে একটা পুরস্কার দিতে পারতাম যে। আচ্ছা আমি কি তাহলে এই যে এই তাহলে আসেন আমরা ওই যে ওইটা নিয়ে হাসাহাসি করি, এই যে মোহাম্মদ মৃত্যুটা নিয়ে, মৃত্যুটা নিয়ে হাসাহাসি করতে বেশি হাসাহাসি করা যাবে পারাস ভাই আমার কাছে যেটা মনে হচ্ছে। জি ভাইয়া তাহলে আমরা প্রথমে দেখি যে ওই ঘটনাটা কি ঘটছিল, যে মোহাম্মদ কিন্তু প্রথমে আমরা দেখি কয়েকটা হাদিস পড়ে দেখি যে এখানে আসলে কি বলা হচ্ছে। মোহাম্মদ যে বিষ খাইছিল সেটার একদম বাস্তব প্রমাণ যেটা থেকে জানা যায় সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4513 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুরোগে আক্রান্ত ছিলেন, মানে একদম যখন মৃত্যু দশা, তখন উম্মু মুবাশির তাকে বলেন, হে আল্লাহ রাসুল আপনি আপনার রোগ সম্পর্কে কি ভাবছেন? আর আমি আমার ছেলের রোগ সম্পর্কে উদ্বিগ্ন নই, সে বিষ মেশানো বকরির গোশত ব্যতীত যা সে খাইবারে আপনার সাথে খেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিও ওই বিষ ছাড়া আমার ব্যাপারে উদ্বিগ্ন নই, এই মুহূর্তে তা আমার ধমনী প্রধান ধমনী কেটে দিচ্ছে। মানে মোহাম্মদ বলতেছে যে ওই ওইটার জন্য আমি এত কষ্ট পাইতেছি, বিষটা খাওয়ার বিষটা ছাড়া আমার আর কোনো টেনশন নাই, আমি ওইটা ওইটার জন্যই অনেক কষ্ট পাইতেছি এবং ওইটা এত কষ্টকর যে আমার মনে হচ্ছে মানে একদম প্রধান ধমনী যেটা সেটাকে কেটে দিচ্ছে, এটা এই রকমের যন্ত্রণা হচ্ছে মোহাম্মদের। এই সময় মোহাম্মদ মৃত্যু রোগে আক্রান্ত, মানে মৃত্যু শয্যায়, এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা এটা একটা সহি হাদিস, আরেকটা হাদিস আছে 4512, এখানে যেটা বলা হচ্ছে বর্ণনাকারী বলেন খায়বারে এক ইয়াহুদি মহিলা একটি ভুনা বকরির বিষ মিশিয়ে তাকে হাতিয়া দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আহার করেন এবং লোকজন আহার করে। তিনি বলেন তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও, কারণ এটি আমাকে অবহিত করা হয়েছে যে এটি বিষযুক্ত। বিষক্রিয়ার ফলে বিশর ইবনু বারাত ইবনু মারুর আল আনসারি মারা যান। তিনি মহিলাকে ডেকে জিজ্ঞেস করেন তুমি তুমি যা করলে তা করতে তোমাকে কিসে প্ররোচিত করেছে? সে বলল আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমি যা করেছি তাতে আপনার কোনো ক্ষতি হবে না, আর যদি আপনি বাদশাহ হয়ে থাকেন তাহলে আমি আপনার হাত থেকে মানুষকে শান্তি দিলাম। এই কথাটা দেখা যাচ্ছে, জি মানে হচ্ছে এই ইহুদি গোত্রের সবাইকে কিন্তু মোহাম্মদ মানে সমস্ত পুরুষদেরকে কিন্তু মোহাম্মদ মেরে ফেলছিল, এই গোত্র পুরো উড়াই দিছিল, গোত্রকে একদম ছারখার করে দিছিল, গোত্র শুদ্ধা এবং নারী এবং শিশুদেরকে গনিমতের মাল বানিয়েছিল। পরে এই মহিলা তাকে মানে দাওয়াত দেয় এবং দাওয়াত দিয়ে এই বিষ মেশানো মাংসটা খাওয়ায় এবং খাওয়ানোর পরে সে বলতেছে যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তার তোমার কোনো ক্ষতি হবে না, তুমি তো আল্লাহর নবী।
আর যদি তুমি নবী না হও, তুমি যদি একটা অত্যাচারী শাসক হও, বাদশাহ হও, তাহলে তোমার কাছ থেকে আমি মানুষকে মুক্তি দিয়ে দিলাম, তোমাকে মানুষকে শান্তি দিলাম তোমার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলে পরে তাকে হত্যা করা হলো। অতঃপর তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সেই সম্পর্কে বলেন, আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যে আমি খাইবারে খেয়েছিলাম, এই সময় তা আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে। এটা হচ্ছে হাসান সহি হাদিস। ঠিক আছে, এখন আমরা দেখি যে ওইখানে ঘটনাটা কি ঘটছিল, ওইখানে আসলে এক্স্যাক্টলি কি। আসিফ ভাই, আমি কি শেয়ার করবো এটা, মানে অ্যাকচুয়াল মানে আপনি তো আপনার পয়েন্ট অফ ভিউ দেখাতেছেন, এটা কি মুমিনদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখালে আরো বেশি মজাদার হয় না? মুমিনরা কিভাবে এটা ডিফেন্স করে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মিনারের সেই লেখাটা, আপনারা যারা পড়তে চান পড়তে পারেন, এখানে ইসলাম বিরোধীদের জবাব। আমি এটা প্রিচ করি, মিনারের লেখা মানে ওয়েবসাইট প্রিচ করি, এটা ফ্যাসিনেটিং। এটা অবশ্যই আপনারা প্লিজ দুই সাইডে পড়বেন, আসিফ ভাই লেখাগুলো পড়বেন, এই লেখাগুলো পড়বেন। রেসপন্সিবিলিটি অফ ইসলাম, এটার ইয়েটা হচ্ছে, টাইটেলটা হচ্ছে রাসূলুল্লাহর মৃত্যু নিয়ে ইসলাম বিরোধীদের অপপ্রচার এবং এর জবাব। তো তিনি এর জবাব দিয়েছেন। জবাব ফারাজ ভাই, এক সেকেন্ড, আগে এই কথাটা একটু বলে নিতে হবে যে মিনার কিন্তু একটা সময় খুব তীব্র ভাবে এটার বিরোধিতা করতো যে মোহাম্মদের মৃত্যু নাকি বিষক্রিয়া হয় নাই, এবং মিনার এবং এই যে মানে রাহুল এই দুজনকে, দুজনের লাইভ আমি শুনছি, তারা একেবারে এটা নিয়ে হাসাহাসি করছে যে আরে নাস্তিকরা কি বলে যে বিষ খায় নাকি আমাদের নবী মারা গেছে, 3 বছর বেঁচে থাকে, 3 বছর বেঁচে থাকে। এটা এটা আছে ভাই, এটা এই প্রশ্নটা আছে। ও আচ্ছা, একই সাথে সে বিষ খায় মরছে, আবার বিষ খায় মরা নাই, দুইটা পজিশনে একই সাথে হোল করেছে। একটু দেখেন, মানে বাইচে থাকা, এই যে সে যে বিষ খায় বাইচে ছিল, 3 বছর বাইচে ছিল, এটা বলো মিরাক্কল। ঠিক আছে, একটু দেখেন এখানে যে মৃত্যু নেওয়া পড়ছে। তো ঘটনাটা যেখান থেকে শুরু, এখানে আগুম বাগুম লেখা, ঘটনাটা যেখান থেকে শুরু সেখান থেকেই শুরু করি। ঘটনাটা শুরু হচ্ছে এখান থেকে, এই যে খাইবারের এক অধিবাসী এক ইহুদি মহিলা বিষ মিশিয়ে একটি বকরি ভুনা করে তা রাসূলুল্লাহকে হাদিয়া দেয়। রাসূলুল্লাহ এই রানটি নিয়ে খাওয়া শুরু করলেন। যখন খাইবারের ওই গোত্রগুলোকে মারলো, তো ওইখান ওই গোত্রের এক ইহুদি মহিলা তার পুরা ট্রাইবকে মেরে ফেলছে। তো এই খুশিতে, যেহেতু পুরা ট্রাইবে মেরে ফেলাইছে মোহাম্মদ, তো এই খুশিতে ওই খাইবারের এক ইহুদি মহিলা যে হ্যাঁ মোহাম্মদ তুমি তোমার পুরা গোষ্ঠীকে মারছো না, এই খুশিতে আমি তোমাকে একটা বকরি খাওয়াইতে চাই, বকরি বুনা করে বা ছাগল বুনা করে খাওয়াইতে চাই। ঠিক আছে, তো মোহাম্মদ এটা তো আবার এক্সেপ্ট করে। এক সেকেন্ড ফারাজ ভাই, মনে করেন আমি যদি এই কাজ করি কারো একটা গোত্রের সাথে, কোন বলদে গিয়ে ওই মহিলার মানে বাসায় আবার দাওয়াত খেতে যাবে ভাই? কি বলদের বলদ ভাই, তো এইভাবে মারা দরকার খাবারের লোভ সামলাতে পারে না, যার পুরা গোস্তুটা সে মেরে ফেলাইছে, তার কাছে সে ড্যাং ড্যাং করে খাইতে গেছে যে হ্যাঁ হ্যাঁ আমি তো খুব ভালো কাজ করছি, লাও খাও আমারে। তো মোহাম্মদ কোর্স থেকে একটা রান নিয়ে খাওয়া শুরু করছে। তিনি বলেন, আমি একবার নবী সাল্লামের জন্য এক ডেক গোশত রান্না করলাম, তিনি বকরির সামনের উরুর গোশত অধিক পছন্দ করতেন, তাই আমি তাকে সামনের একটি পা দিলাম। তারপর তিনি বলেন, আমাকে সামনের আরেকটি পা দাও। মানে একটা বকরির একটা পাতে কত, মানে 2-3 কেজি মাংস থাকে ভাই। হ্যাঁ, 2-3 কেজি মাংস খাওয়ানোর পরে এই ভাড়ায় আবার বলতেছে আরেকটা পা দাও। তারপর তিনি সামনের আরেকটি পা, তারপরে এটাও খাইলো, খাওয়ার পর আবার বললেন আমাকে সামনের আরেকটি পা দাও। এখন ওই বেড়া তো বেকুব হয়ে গেছে। তারপর তিনি পুনরায় বললেন আরেকটি পা দাও। আমি বললাম হে আল্লাহ রাসুল, বকরির সামনের পা কয়টি থাকে? চিন্তা করেন, চিন্তা করেন, একটার পর একটা সামনের পা খাইতেছে, আর বলতে আরেকটা দাও আরেকটা দাও। মানে মোহাম্মদ যে এই যে এই জিনিসটা যে মোহাম্মদ খুব পছন্দ করতো, এবং এটার লোভ যে সে সামলাইতে পারতো না, বকরির সামনের পায়ের মানে মাংসের লোভ দেখাইলি মোহাম্মদের যে ইয়া ছুটে যেত, এটা দেখেন আমার কি ফারাজ ভাই, এবার কারিয়া লালা লালা ছুটে যেত তার। সে 3 নম্বর বকরি পা খুঁজতে গেছে, আমি পিছের পা বললো একটা বোঝা যেত, সে সামনের আর একটা পা কেমনে? ঠিক আছে, তো সে খাওয়া শুরু করলো। দেন কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ তাদেরকে বললেন, মানে তার সাহাবাদেরকে বললেন, তোমরা হাত গুটিয়ে নাও, তোমরা আর খাও না। অতঃপর রাসূলুল্লাহ ওই ইহুদি মহিলাটাকে লোক মারফত ডেকে আনলেন, এনে বললেন তুমি কি ওই বকরির সঙ্গে বিষ মিশিয়েছ, মানে এই যে বিষ বকরিটা তুমি নিয়ে আসছো ওটার মধ্যে তুমি কি বিষ মিশাইছো কিনা? তো ওই মহিলাটা জিজ্ঞেস করলো যে আপনাকে এ সংবাদ কে দিয়েছে? মহিলাটা বললো আপনাকে এই সংবাদ কে দিয়েছে? তিনি বললেন আমার হাতের এই রানী আমাকে সংবাদ দিয়েছে, অর্থাৎ সে যে মাংসটা খাইতেছিল, মাংসটা যে সে খাওয়া শুরু করছে। যে দেখেন এখানে লেখা রাসূলুল্লাহ একটি রান্নে খাওয়া শুরু করলেন, মানে নবী মোহাম্মদ খাওয়া শুরু করছে এটা দিয়ে। পরে বলতেছে সে অ্যাকচুয়ালি খায়া টেস্ট পায় নাই, তার সাথে অ্যাকচুয়ালি সেই ছাগলের মাংসটা কথা বলা শুরু করছে। এক ছাগলের মাংস
আর একটা ছাগলের সাথে কথা বলা শুরু করছে, কথা বলে বলছে যে এই এই ইয়াটা তাকে সংবাদ দিছে, দেখেন এখানে লিখছে আবার হাইলাইট করে দিচ্ছে, আমার হাতের এই রানটি আমাকে সংবাদ দিছে, সে শেষ পায় নাই কিন্তু ভাই সে কথা বলছে। ছাগলের সাথে কিন্তু মানে আল্লাহর কিন্তু নবীর কিন্তু খুব মানে আগে থেকে কিন্তু একটা মানে খারাপ সম্পর্ক, দেখেন করোনার আয়াতে এই ছাগলই খাইছে, আবার এই ছাগলে কিন্তু এই ছাগলে কিন্তু এটা অবশ্য বকরি নাকি, এই বকরি কিন্তু এটা মোহাম্মদের একারে একটা আশা দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একমাত্র একমাত্র হাই হলেই কিন্তু এত খেতে পারে মানুষ, আই আই এম শিওর সে হাই ছিল, হাই টাই হয়ে কোনো কিছু স্মোক টোক করে ওই গুহাতে গিয়ে স্মোক টোক করে ম্যাজিক মাশরুম খেয়ে সে এসে বসে গেছে খেতে, তারপরে খাওয়ার পরে সে দেখে যে রান কথা বলছে তার সাথে। আচ্ছা ঠিক আছে সামিনা, সে দরকার হলে সে হাই ছিল, ড্রাম ছিল, সে বহু কিছু করছিল, ফাইন, এটা এটা হইতে পারে, বুঝলো না, বাট কত বড় কোন লেভেলের নিজেকে কোন লেভেলের ছাগলিত হয় যেখানে সে এবার এটাতে হাইলাইট করে দিবে যে সে হাতের রান তাকে সংবাদ দিছে, অ্যাকচুয়ালি সে টেস্ট পায় নাই, সে ছাগলের মাংসের সাথে কথা বলছে, এক ছাগল আরেক ছাগলের সাথে একটা ডিপ কনভার্সেশন গেছে, এই মোহাম্মদ তুমি আমাকে খাও না, আমি ছাগলের ব্রান বলছি, এ তুমি তো ছাগল তুমি খাও না, এটা মধ্যে কিন্তু বিষ আছে, সে টেস্ট পায় নাই, সে কথা কথা বলছে সে ছাগলের সাথে। তারপরে প্রশ্ন হচ্ছে মুখে দেওয়ার আগে কেন ছাগলের মাংসটা কথা বলল না, কেন মুখে দেওয়ার পরের মুহূর্তে কেন মাধ্যম দরকার ছিল, হয়তো মাধ্যম ছাড়া হচ্ছিল, ঢোকার পরে ওই ছাগলটা বুঝতে পারছে যে দুই ছাগলের মিলনের পরে কথাবার্তা শুরু হয়েছে আর কি, দুই ছাগলের কামড়া কামড়ির মিলনের পরে ওই আলোচনাটা শুরু হয়েছে, দুই দুই ছাগল একটা কনভার্সেশনে চলে গেছে। তো মহিলাটি বলল হ্যাঁ, তিনি বলেন এই কাজটা করার উদ্দেশ্য কি, এরূপ করার উদ্দেশ্য কি, তো সেই মহিলাটা বলল আমি ভেবেছি তিনি যদি সত্যি নবী হন তাহলে বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না, সে যদি মোহাম্মদ যদি আসলে কোনো নবী হয় তাহলে বিষটা তাকে কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি তিনি নবী না হন তবে আমরা তার থেকে ঝামেলা মুক্ত হবো, আর যদি সে মোহাম্মদ নবী না হয় তাহলে আমরা এই ঝামেলা মোহাম্মদ নামক ঝামেলা থেকে আমরা মুক্ত হবো। দেন দেন কি হয়েছে, অতঃপর রাসূলুল্লাহ তাকে কোনো প্রকার শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলেন। আচ্ছা এটা আবার সে হাইলাইট করেছে, আসিফ ভাই অনেকগুলো ইসের মধ্যে পাওয়া যায় না যে এই মহিলাটাকে মেরে ফেলা হয়েছিল, মহিলাটাকে অবশ্যই মারা হয়েছিল, এটা এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এই যে এইটুকের জন্য মহিলা যেহেতু চ্যালেঞ্জ দিছিল, এইটুকের জন্য মহিলাকে এই চ্যালেঞ্জের কারণে মোহাম্মদ এই শাস্তিটা তাকে প্রয়োগ করার মতো ইয়া পায় নাই, মোহাম্মদ কিন্তু সামান্য কবিতা লেখার জন্য অনেকগুলো মারছে তাই না, বিষ খাওয়াবে এটার জন্য মোহাম্মদ মারবে না এটা তো হইতেই পারে না, কিন্তু এই মহিলাকে মহিলা যেহেতু চ্যালেঞ্জ করে বসছে, মহিলার চ্যালেঞ্জটা আমি একটু পরে দেখাবো, মহিলার একটা সহি হাদিস আছে যেখানে মহিলা একদম সরাসরি চ্যালেঞ্জ করে, এখানে বলা উপরে যে উপরে বলা একটু উপরেই বলা আছে যে যে আমি ভেবে দেখছি তিনি যদি সত্যি নবী হন বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি তিনি নবী না হন আমরা তার থেকে ঝামেলা মুক্ত হবো, অর্থাৎ সে যদি নবী হয় তাহলে কোনো সমস্যা হবে না, আর যদি মানে বিষের বিষ খাবে না সে বা বিষের তার কোনো ক্ষতি হবে না, আর যদি সে নবী না হয় তাহলে সে মানে তার মতো ঝামেলা থেকে তারা মুক্ত হবে আর কি, চ্যালেঞ্জ আছে। কিন্তু এই মহিলাকে মারা হয়েছিল পরে ওই যে আরেকজন সাহাবী যে মারা গেছিল তারপরে এই মহিলাকে মারা হয়েছিল, মানে ঘুরায় ঘুরায় মারছে আর কি, মানে এই জায়গায় মোহাম্মদ আর কি টেস্ট পাই হয় না, ওটা শুধু কনভারসেশন মানে ঘুরায় হয়েছে আর কি জিনিসটা, বুঝছেন ওটার মতো। ফারজ ভাইয়া দেখেন এটা কিন্তু খুবই স্মার্ট ছিল, ভীষণ স্মার্ট ছিল, মেয়েটা একটা টেস্ট করেছে, একটা এক্সপেরিমেন্ট করেছে যে আসলে তুমি যদি নবী হও তাহলে তো তুমি মারা যাবে না, আর তুমি যদি মানে মরে না যাও তাহলেও তার মানে হচ্ছে তুমি আসলেই নবী। হ্যাঁ তো মেয়েটা কিন্তু আবার ওইটাও ই করেছে, যদি মরে যায় তাহলে তো আমার দোষ না, কারণ নবী নিজেই বলেছে যে আমাকে কেউ মারতে পারবে না। হ্যাঁ তো মেয়েটা কিন্তু আসলে খুব স্মার্ট, মেয়ের যেটা করা দরকার সেটা সে করছে, ভালো কাজই করছে। আচ্ছা যেসব সাহাবি তার সঙ্গে বকরির গোসল খেয়েছেন তাদেরকে কেউ মারা গেলেন, মানে মোহাম্মদের সাথে আরো কেউ অনেকজন সাহাবি ছিলেন, কয়েকজন সাহাবি ছিলেন যারা ওই ছাগলের মাংস খেয়েছিল এবং ওই ছাগলের মাংস খায় সে তারাই ওইখানেই মারা গেছে, এবং রাসুল ওইখানেই মারা গেছে কিনা এটা ইয়ে না বাট লেখা নেই, বাট কেউ কেউ মারা গেছে আর কি ছাগলের মাংস খায়। তো রাসুল্লাহ বকরির গোসল খাবার প্রতিক্রিয়া প্রতিহত করার জন্য তার বাহুদের মাঝখানে রক্ত মেশানো শিঙ্গা বা কাপিং করা শুরু করছে, তো সে প্রথমেই প্রথমেই হেরা গেছে, দেখেন ভাই সে সে যে বললো যে যদি তুমি তুমি যদি নবী হও তাহলে এই বিষটা তার কোনো ক্ষতি করবে না, মোহাম্মদ যদি তাকে ছেড়ে দিয়ে সেই চ্যালেঞ্জটা একসেপ্ট করে তাহলে ভাই তার কাপিং করার দরকারটা কি এখানে, আবার বকরির খাবার বকরির গোস্ত খাবার প্রতিক্রিয়া প্রতিহত করার জন্য তার বাহুদার মাঝখানে শিঙ্গা লাগানোর দরকারটা কি ছিল ভাই, এটা মানে কি, মানে তার যদি ইয়া আর কি ব্লাডটা ফ্লো না হয় ওই জায়গায় এই জন্য সে আমি জানি না, মানে বাহুর মধ্যে ইয়ে লাগে সে তো গলা দেখাইছে, সে বাহুর মধ্যে ইয়ে দিলে লাভটা কি হবে, আচ্ছা এটা তো ভালো দিন, প্রাচীন একটা পদ্ধতি, প্রাচীন কালের মানে বিভিন্ন জনগোষ্ঠীর ভিতরে একটা পদ্ধতি, শরীরে একটা জায়গায় একটু ইয়া করে রক্ত বের করে এখানে একটা ইয়া পরাই দিতে হয়, এটার ভিতরে সামনে একটা জিনিস লাগাই দিতে হয়, আমি পরে দেখাবো, কিন্তু ভাই সেটা যদি গলা দিয়ে ঢুকে পেটের মধ্যে যায়
হাতের মধ্যে শিঙ্গা লাগাইলে লাভটা কি হবে? এই জিনিয়াস হাতের মধ্যে শিঙ্গা লাগাইতে গেছে দুজন মধ্যে। আপনি কোথায় সাজেস্ট করছেন ফারাজ ভাই? সে গলার মধ্যে দড়ি দিয়ে কথা, বাট হাতের মধ্যে দিয়ে লাভটা কি হবে? এইভাবে শিঙ্গা লাগায় দেখতে পাচ্ছেন, এখানে একটু রক্ত বের করে এখানে শিঙ্গা, এরকম শিঙ্গা লাগাই দিত সে সময় আরব দেশে, এটা খুবই প্রচলিত ছিল। ওই সময় বলে আসিফ ভাই ছাগলের শিং দিয়ে করতো এই কাজগুলো, বুঝছেন? আবিষ্কার না ভাই, এটা প্রাচীন চীন আর জাপানি অনেক অ্যাথলিটরাই কাজটা করতো আর কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষযুক্ত বকরির রানটি রাসূলুল্লাহকে বিষের ব্যাপারে অবহিত করেছিল, সে অ্যাকচুয়ালি আবার এই জায়গায় আবার হাইলাইট করছে যে তার নবী অ্যাকচুয়ালি ছাগলের মাংসের সাথে যে কথা বলছিল এটা তার একটা মজে, এটা তার একটা মজে যা তারপরে হাইলাইট করেছে, সুবহানাল্লাহ। আজি ভাই 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 আপনি আমরা বলতে ভাই, আপনি চাইলেও এরকম হিলারিয়াস লেখা জীবন লিখতে পারবেন? কিছুদিন পরে মুশফিক মিনার ভাইকে বের করে দেওয়া হবে তার সাথে। সে লিখছে লিটারালি তার নবী যে একটা ছাগলের সাথে কথা বলছিল, ছাগলের বাক্স দিয়ে তার অবহিত করছিল, এটা বলে একটা মজেদা ছিল, সে টেস্ট পায় নাই, সে অ্যাকচুয়ালি ছাগলের মাংসের সাথে কথা বলছে, এটা মজেদা, এবং হাইলাইটেড করে সে সুবহানাল্লাহ লিখে দিচ্ছে, মাশাআল্লাহ। তো এখানে আরেকটা আরেকটা বিষয় আছে, ফ্যাসিনেটিং বিষয় আছে, যেসব খ্রিস্টান মিশনারিরা মোহাম্মদের নবুয়তের মিথ্যা প্রমাণ, নবুয়ত মিথ্যা প্রমাণ করার জন্য এই বিষয়টি উল্লেখ করেন, তাদের জন্য এটা এক চপেটা খাত। আসিফ ভাই মানে এই ঘটনা যারা তুলে নিয়ে আসে, তার নবী যে বীজ গায়ে কাঁচায় কাঁচায় মরছিল এই বিষয়টা তুলে নিয়ে আসে, তারা যে জিনিসটা এত বড় একটা হিকবা তারা যে রিয়েলাইজ করতে পারে নাই যে তাদের নবী অ্যাপারেন্টলি ছাগলের মাংসের সাথে কথা বলছিল, এইটা যে তারা রিয়েলাইজ করতে পারে নাই, সুবহানাল্লাহ, এটা তাদের গালে এক একটা চপেটা ঘাত খ্রিস্টান মিশনারিদের মুখে। এটা হচ্ছে লিটারালি মনে হলো কি গালে একটা শব্দ শুনতে পেলাম ভাই, গালে মনে হচ্ছে টাচ করে একটা শব্দ। তো ভাই এটা তো হিলারিয়াস, এটা তো শেষ শেষ হবে। আচ্ছা যাই হোক, একটু পরে আর একটু, তাদের কি দুর্ভাগ্য যে মোহাম্মদের নবুয়ত মিথ্যা প্রমাণ করার জন্য তারা যে বিবরণ উল্লেখ করেন তাতেই তার একটি মুজিজা মিরাকল দেখা যাচ্ছে, ছাগলের মাংসের সাথে কথা বলছে, এটা তো অফকোর্স একটা মিরাকল। এই যে দেখেন কোন কোন খ্রিস্টান মিশনারি, যেমন ডেভিড উড নাম লিখে দিচ্ছে ভাই, হচ্ছে তার খুব ফেভারিট পার্সন ডেভিড উড, বলেছেন যে মোহাম্মদ বিষ প্রয়োগের 4 বছর পর মারা গেছিল, এতে কোনো অলৌকিকতা নেই, কেননা তিনি খুব কম বিষ গ্রহণ করেছিলেন, ফলে তার তাৎক্ষণিক মৃত্যু হয়নি, স্লো পয়জনিং হয়েছিল। সে হাতে শিঙ্গা লাগানো শুরু করছে, আই ডোন্ট নো এটা কি কাজে দিবে হাতে শিঙ্গা লাগানো, বাট সে একটা প্রিভেন্টিভ মেজার দিচ্ছিল আর কি। তো একজন মিশনারি দাবি করছে যে তার স্লো পয়জনিং হয়েছিল, এটা তার আবার জবাবও দিচ্ছে, এর জবাবে আমরা তাদেরকে প্রশ্ন করবো তিনি খুব কম বিষ গ্রহণ করেছে, এইটার উত্তর হবে বিষযুক্ত বকরির রানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষের ব্যাপারে অবহিত করেছিল। এটা আবার এটা সে তার টাইম হাইলাইট করতে চিন্তা করেন ভাই। ফরাজ ভাই আমার প্রশ্ন হচ্ছে যে একদম আইকিউ লেভেল যদি একেবারে মনে করেন 5-7 হয় তাহলে তো এটা বোঝার কথা যে একটা বিষযুক্ত খাবার যখন মানুষ মুখে নেয় তখন এটার একটা তীব্র স্বাদ আছে, তীব্র একটা ইয়া আছে, এটা তো যে কোনো কি বলেন ভাই, কি বলেন ভাই, কথা বলছে তার সাথে আপনি ভাই, কেন ভাই আপনার গালে চপেটা ঘাত করে যাবে ভাই?
ওনার বোধ হয় করোনা হয়েছিল, টিম জাস্ট জাস্ট ইমাজিন ফারাজ ভাই, আপনি একটা মুখে দিলেন, তারপর মাংসটা আপনি জাস্ট মুখে নিলেন, তখন মাংসটা আপনার জিহ্বার সাথে বলছে কেউ না কিন্তু, কেউ না কিন্তু আমাকে, আমি কিন্তু বিষযুক্ত, তখন নবী বলছে চাবিয়ে চাবিয়ে বলছে কি আল্লাহ। বাট টেস্ট পায় নাই সে, সে সে মোহাম্মদ টেস্ট পায় নাই, তো পায় নাই, মোহাম্মদ কথা বলছে, কথা বলছে তার সাথে। ইয়েস ইয়েস, আমাদের বিশ্বাস করতে হবে মোহাম্মদ আসলে টেস্ট পায় নাই কিন্তু কথা যার ফলে তিনি দ্রুত গোস্ত খাওয়া বন্ধ করে দেন, সে টেস্ট পায় বলে নাই, সে কথা বলে দ্রুত খাওয়া বন্ধ করে দিচ্ছে। রান্টি বিশের ব্যাপারে অবহিত করার আগে খুব সামান্য গোস্ত তিনি খেয়েছিলেন ভাই, ভাই করতে আসে ভাই এগুলা। এই জন্য বলছি না আসিফ ভাই, আপনি জীবনে চেষ্টা করলে এরকম গোল্ড মাইন মানে আপনি জীবনে লিখতে পারবেন না আসিফ ভাই, এইরকম কমেডি ইম্পসিবল। কাজে আমরা যদি ক্রিশ্চিয়ান মিশনারির কথাকে বিবেচনা করি যে মোহাম্মদ খুব কম বিষ গ্রহণ করেছিলেন, ফলে তার তাৎক্ষণিক মৃত্যু হয়নি, তবু তার মাঝে তার নবুয়তের সত্যতা লুকাইতো আছে, কিন্তু তার মধ্যেও বড় লুকাইতো আছে। কিন্তু ফারজ ভাই সে তো বিষ গ্রহণ করার পরে মারা গেছে 4 বছর পরে, কিন্তু ইন দ্য মিডলে তো সে অনেক কিছু সাফার করেছে রাইট, এই হেলথ রিলেটেড। সাথে সাথে তো প্রিভেন্টিভ মেজার নিছে, সে তো সাথে সাথেই, সে তো সাথে সাথে জিনাসের মতো হাতের মতো শিঙ্গা লাগানো শুরু করছে, সাফার তো করছে করছেই, এবং ওটা জানি সরাই না যায়, এই জন্য সে প্রিভেন্টিভ মেজারও নিছে। আচ্ছা আবার এখানে লিখছে কাজে আমরা যদি খ্রিস্টান মিশনের কথা বিবেচনা করে যে মোহাম্মদ খুব কম বীজ গ্রহণ করেছে, এটা তো সে নিজেই লিখলো একটু আগে, আবার আবার দাদার মতো উল্টা কথা লিখতেছে কেন, সে তো নিজেই লিখলো। এর উত্তর হবে যে মানে মানে এটা হচ্ছে তাদের পার্সপেক্টিভ, এর উত্তর হবে যে বীজযুক্ত বকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষের ব্যাপারে অবহিত করেছিল, যার ফলে তিনি দ্রুত গোস্ত খাওয়া বন্ধ করে দেন এবং অন্যদের খাওয়াতে বন্ধ খাওয়া বন্ধ করতে বলেন। রানটি বিষের ব্যাপারে অবহিত করার আগে মোহাম্মদ খুব কম গোস্ত খেয়েছিল, এটা তো সে নিজেই বলতেছে। আবার আবার বলতেছে যে মিশরীয়দের কথা যদি বিবেচনা করেন মোহাম্মদ খুব কম বীজ গ্রহণ করেছিলেন, এটা কেমন, এটা কি হয়েছে আসলে, এটা4 বছর পরে কিভাবে মারা যেতে পারে, এখানে বিবিসির একটা নিউজ আমরা একটু দেখে নিই। ওমেন ডাইস ডিকেডস আফটার আনসলভ চায়না পয়জনিং, এখানে দেখেন 24 ডিসেম্বর 2023-এর নিউজ, এখানে দেখেন বলা হচ্ছে এ চাইনিজ ওম্যান হু ওয়াজ দ্য ভিকটিম অফ অ্যান আনসলভ পয়জনিং কেস ইন 1994 হ্যাজ ডাইড এজ 50, মানে 94 সালে বিষ খাইছিল, রিসেন্টলি মারা গেছে এই যে এই সালে। দেখেন এখানে বলা হচ্ছে যে শিবাজ পয়জন উইথ হাই টক্সিক কেমিক্যাল থালিয়াম, এবং পরে যে জিনিসটা হইলো যে এখানে স্টমাক পেইন হয়েছিল এবং হেয়ার লস হয়েছিল, শি ফিল ইন টু এ কোমা মান্থস লেটার, কয়েক মাস পরে সে মানে কোমাতে ছিল, পরে হচ্ছে কি অনেক ইয়াটিয়া করার পরে যে রিসেন্টলি সে মারা গেছে, উই ডক্টর বলছে যে ওই কারণেই সে মারা গেছে। এই যে দেখেন দেখানো দরকারই নেই, দেখানো দরকার নেই, এই জন্য যদি মোহাম্মদের ভিতরে বিষ না ঢুকে তাহলে ওই ছাগলের 3 নম্বর বেবি সে সিঙ্গার লাগাইতে গেছিল কারণ নিজেকে, যেটা সে নিজে লিখে রাখতে পারে, মুখের ভিতরে তো তার ইয়া হয়ে গেছিল, মুখের ভিতরে তার একটা হ্যাঁ হ্যাঁ দাগ দাগ হয়ে গেছিল, দাগ এটা লিখে রাখে অবশ্য, এটা এটা অবশ্য সে লিখে নাই মনে এখানে। আচ্ছা এনি এনিহাও তারপরে সে লিখছে যে কাজে আমরা যদি মিশরীয়দের কথা বিবেচনা করি যে মোহাম্মদ খুব কম বীজ গ্রহণ করেছিল, ফলে তার তাৎক্ষণিক মৃত্যু হয়নি, তবুও তার মাঝে তার নবুয়তের সত্যতা লুকাইতে আছে। আমরা দেখবো কিভাবে সত্যতা লুকা আছে, মুজিদা দ্বারা তিনি বকরি রানের থেকে বিশ্বের সংবাদ পেয়েছিলেন বলেই তো সে আবার বলেই তো দ্রুত খাওয়া পড়তে করেছিলেন এবং অন্যদেরকে খেতে বারণ করেছিলেন। কেউ কেউ যদি অত অপতর্ক করে বলতে চায় ওই সামান্য বিষটুকু বা কোনো বা কেন তিনি গ্রহণ করেন, আচ্ছা কেউ কেউ যদি এটা অপতর্ক করে মানে আসিফ ভাই আপনি যেটা বললেন, আপনি একটু আগে আপনি যেটা বললেন যে ওটা খাওয়ার আগে কেন জ্বালাইলো না, ওটা হবে অপতর্ক। আগেই আপনাকে চপেট আঘাত দিয়ে দিচ্ছে ভাই, অপতর্ক করতেছেন আপনি, আপনি যে বলতেছেন লেজির যেই এটা লেজির যেই কনসার্নটা যে ছাগলের মাংস যদি তার সাথে কথা বলাই শুরু করে যদি টেস্ট না নিতে হয় তাহলে আগে কথা বলে সমস্যাটা কি ছিল, এটা আমার মুশফিক মুনিরের চোখে অপতর্ক ভাই। ফারজ ভাই দেখেন এখানে কিন্তু আল্লাহ একটা খুবই একটা খারাপ কাজ করেছে, আল্লাহ কেন মানে মোহাম্মদকে আগে থেকে সতর্ক করে দিল না, একটা ছাগলের মাংস বলতে হলো মোহাম্মদকে, আল্লাহ পারতো না যে মোহাম্মদকে বলতে, এটা অপতর্ক তো, এটা অপতর্ক, আপনি সাবিনা আপনি অপতর্ক কেন করতেছেন, এই যে এখানে তো লেখাই আছে মুশফিকিনা ইয়ে করেছে না, কেউ যদি অপতর্ক করে বলতে চায়
ওই সামান্য বিষ্ণু কতটি কেন গ্রহণ করলেন? বকরির রানটি খাওয়া শুরুর আগেই তাকে বিষের ব্যাপারে অভিহিত কেন করলো না? এইটা হচ্ছে অপতর্ক। এর অপতর্ক জবাব এখন আমাদের মোহাম্মদ নিতে পারলে দিতে হবে। আমি তো যতদূর জানি ফারাজ ভাই, যে যে মোহাম্মদ যখন তায়েফে গেছিল তখন একদল ফেরেশতা রেস্তা মানে অস্ত্র শস্ত্র নিয়ে মনে করেন মানে বিরাট বাহিনী টাহিনী নিয়ে এসে মোহাম্মদ রে বলতেছে, ওই লোকজন মোহাম্মদ রে পাথর মারতেছে, লাথি কুতা মারতেছে, ছিঁড়া জুতা দিয়ে পিটাইতেছে। তখন মোহাম্মদ রে এসে বলতেছে যে হে নবী, খালি হুকুম করেন, আমরা এই এই পুরো এলাকা পুরো উল্টা দিবো, সব মানুষের একের উল্টা পাল্টা পারমাণবিক বোমা দিয়ে সব ভাঙা ছেড়ে দিবো। তো এই ফেরেস্তা গুলা যেগুলা হচ্ছে গিয়ে মোহাম্মদ একটা নির্দেশ দিলে সে একের উল্টা পাল্টা দিত, এই ফেরেস্তা গুলা তখন কি গাঞ্জা ফুকতেছিল ভাই? ভাই আপনি আরেকটা জিনিস ভুলে গেছেন ভাই, সেটা হচ্ছে ওই ইহুদিদের সাথে যে তর্ক করার কথা ছিল আসিফ ভাই, মনে আছে না? বিতর্কের আহ্বান জানাইছিল সে, যে বিতর্ক করা শোনা যে পালাই গেল, যে আগে আগে তখন সংবাদ দিছিল না যে তারা মারার জন্য বসে আছে, মনে আছে আসিফ ভাই? ওই জায়গায় কিন্তু এটা অপতর্ক না, ঠিক আছে? ওই জায়গায় কিন্তু অপতর্ক না। বাট এই জায়গায় যদি আপনি কোশ্চেন উঠান, এই যে মানে যে জায়গায় লেজিটলি মোহাম্মদ পিছকাইছে, ওই জায়গায় এরকম কোনো কিছু ছিল ও তো প্রমাণই নাই। বাট এই জায়গায় যেখানে প্রমাণিত যে বিষ খাইছে মোহাম্মদ, এই জায়গায় অ্যাকচুয়ালি আপনি যদি কনসার্ন উঠান যে আগে কেন মোহাম্মদকে জানানো হলো না, সেটা হবে অপতর্ক। তো এইটার জবাবে আমাদের নিতে পারলে দিতে হবে মিনার বলবে এটাই আল্লাহর ফয়সালা। আচ্ছা, এটাই আল্লাহর ফয়সালা ছিল যে তিনি তার শেষ নবীকে শহীদের মর্যাদায় ভূষিত করবে। আল্লাহ যে এমনি মারবে তার, এটা প্ল্যান করাই ছিল তাই ভাই? এতক্ষণ নিজেরা বাসটা মারলো এতক্ষণ যে কৃষ্ণ মিশনারি চপেটাঘাত করতে গিয়ে নিজেরা যদি যে বাসটা দিল ওই জায়গায় আবার নবী এমনি মরবে, এটা আবার আল্লাহ আগেতে ফিক্স করে রাখছে। এই কথাটা বইলা যে নিজের গালে চপেটাঘাত করলো, এটা কি মানে লেখার সময় কেউ একজনে বোঝে নাই ভাই? মানে এ বলতে যাচ্ছে আল্লাহ আগে থেকে প্ল্যান করে রাখছিল যে আমার নবীর আমি কুত্তার মতো বিষ খাওয়ায় কোথায় কোথায় মারামো কষ্ট পাওয়া হয়, মানে যেন সে চেষ্টা করে নিজের কিওর করার, কিন্তু আমি কিওর হতে দিব না, আমি আল্লাহ পাক ওরা কিওর হতে দিব না, ওরে কষ্ট পাওয়া মরার সময় চিৎকার করে কইবো আমি খাইবারে যে বিষ খেয়েছিলাম সেই ব্যথা এখন অনুভব করতেছি, এই কোথায় 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 মারবে, এটা যেহেতু আল্লাহ পাক আগে থেকে তার মর্যাদা মারানোর জন্য, বুঝছেন ফারাজ ভাই? আপনারা তো নাস্তিক বুঝেন না, তার মর্যাদাটা যেন আরেকটু বাড়ে এই জন্য এইভাবে কোথায় কোথায় মারছে, যেন যত কোদ তত মজা তত মর্যাদা। হ্যাঁ, যত কোদ হবে নবী কত কত করে বমি করবে আর গদগদ করে রক্ত বেরোবে তার, তত তার মর্যাদাটা বৃদ্ধি পাবে, এই জন্য আল্লাহ এটা আগে থেকে প্ল্যান করে রাখছিল। আপনি যদি বল, আপনি যদি জিজ্ঞেস করেন কেন আগে আগে ওয়ার্ন করে নাই, সেটা হবে কি অপতর্ক। অবশ্যই কোচ আল্লাহ তো চাইছিল তারা এমনি বিষ খাওয়া মারবে, নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। সে তার নবীরে এক ইহুদি বুড়ির কাছে বিষ খাওয়ায় মারছে, এইটা হচ্ছে বেস্ট প্ল্যানারের অংশ ভাই, এর চেয়ে বড় প্ল্যান আপনি করতে পারবেন জীবনে? ভাই টেকনিক্যালি তো মুসলিমস আর সাপোজ টু হেট আল্লাহ তাইলে, বিকজ ইউ নো হি ইজ দ্য ওয়ান সেভড মুহাম্মদ, এখন তাহলে আমরা জুদের উপর রাগ করতেছি কেন? এটাই তো ঠিক বলবো, এটা এটার ভিতরে তো আছে লুকায়িত। ও ভাই এটা ভাই বিরানের এই সাইড পুরো গোল্ড মাইন, পিওর গোল্ড মাইন। আচ্ছা, এর দ্বারা শেষ নবী, আচ্ছা এই যে মোহাম্মদ যে বিষ খায় মরছে, এর দ্বারা শেষ নবী মোহাম্মদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। ইহুদি বুড়ির কাছে বিষ খায় মরছে, এতে তার বলে মর্যাদা বৃদ্ধি পাইছে, তিনি আল্লাহ ও রাসুল সর্বশেষ নবী, একজন একবার একজন শহীদ, বিষ খায় মরা সে শহীদ হয়েছে। এন্ডিংটা ছিল ড্রামাটিক ফারজ ভাইয়া, নবী মোহাম্মদের শেষ নবীর মানে মরার এটা খুব ড্রামাটিক ছিল, মানে একেবারে ধুকে ধুকে মরা আর কি। আচ্ছা, তারপরে ওই সে আর কি ইয়া করছে ফারাজ ভাই, একটা প্রশ্ন, আমি জানি যে ইউরোপে মধ্যযুগে এক ধরনের শাস্তি ছিল যে একটা চোখা একটা কাঠ এভাবে নিচে রাখা হইতো আর লোকটার উপর দিক থেকে এভাবে ছেড়ে দেওয়া হইতো কাঠটা, ধারালো কাঠটার উপরে, এবং মানে বসা অবস্থায় ছেড়ে দেওয়া হইতো, মানে চোকা কাঠটা তার পেছন দিক থেকে, মানে পেছন তো বুঝতেই পারতেছেন কোন দিক, উইটা দিয়ে একদম সরাসরি ঢুকে যেত এবং মাথা দিয়ে বের হয়ে যেত, ঠিক আছে? এই শাস্তিটা
মানে প্রাচীন মধ্যযুগে ইউরোপে কিছু অনেকগুলা শাসক এইভাবে কষ্ট দিয়ে মানুষকে মারতো। আমার কাছে মনে হচ্ছে আল্লাহ যদি এই পদ্ধতিতে নবীকে মানতেন তাহলে কিন্তু আরেকটু মর্যাদা বাড়তো ভাই। ভাই মিনা তো খুশি হয়ে যেত ভাই, এই দেখো কেমনে মরছে আমার লোক, মাথা থেকে এরকম শাস্তি বের হতে পারে। মানে যত হিলারিয়াসলি ভাবে মরছে অতটা হচ্ছে তার নবীর সমান বাড়ছে আর কি। তো সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন, আমাকে যদি 9 বার আল্লাহর নামে শপথ করতে হয় যে আল্লাহ নবী আল্লাহ রাসুলকে হত্যা করা হয়েছে, তবে আমি তা আমার নিকট একবার শপথ করার চেয়ে প্রিয় হবে। মানে কি, তবে রাসুল আমাকে যদি 9 বার আল্লাহর নামে শপথ করতে হয় যে রাসুলুল্লাহকে হত্যা করা হয়েছে, তবে তা আমার নিকট একবার শপথ করার চেয়ে প্রিয় হবে, কারণ আল্লাহ তাকে একজন নবী বানিয়েছেন এবং শহীদ বানাইছে। মানে তার চেলা চামুন্ডার মধ্যে একজন, সে মানে মিনারের মতো এটা স্বীকার করতে চায়নি যে তারা হত্যা করা হয়েছে। তার চেলা চামুন্ডার মধ্যে মানে মোহাম্মদের চেলা চামুন্ডার মধ্যে একজন মানে বুক ফুটায় বলছিল যে না, সে অ্যাকচুয়ালি তারা হত্যা করা নেই, সে শহীদ হয়েছে। এটাতে হাইলাইট করে দিচ্ছে, মানে চেলাদের মধ্যে একজন বললে এটা একটা অথেন্টিক প্রমাণ হয়ে যায়। মানে এটা কি ভাই, এটা কার মানে রেসপন্স টু অ্যান্টি ইসলাম, এটা কার জন্য লিখছে? সে নিজের জন্য, নিজের নিজের নিজে খুশি করার জন্য। ফরাজ ভাই আমি এই ছবিটা একটু দেখাতে চাই, যে যদি মনে করেন এইভাবে মোহাম্মদকে যদি ইয়া করা হইতো তাহলে কিন্তু আরো মর্যাদা অনেক বাড়তো। দেখেন কত মর্যাদা, দেখতে পাচ্ছেন আপনি কত মর্যাদাশীল একটা মৃত্যু, শহীদি মর্যাদা, উপরে মর্যাদা, নিচে মর্যাদা, নিচে দিয়ে ঢুকছে মর্যাদা, উপর দিয়ে বেরিয়েছে মর্যাদাটা, তাই না? এইভাবে যদি মর্যাদা দিত তাহলে ইভেন ভাই আরেকটা আরেকটা লাস্ট একটা মজার জিনিস দেখাই আমি, যে এই দেখেন আমার মনে হয় আর বেশি পড়ার দরকারও আছে। এই লাইনটা একটু পড়েন, এমনকি ওই বিষের প্রভাবে রাসুল্লাহ যদি 4 বছর পর বাড়া দিয়ে ঘটনার স্থলেই তাৎক্ষণিক ভাবে মারা যেতেন, সেইটাতেও তার নবুয়ত প্রশ্নবিদ্ধ করতো না। তাহলে কি কি তার নবুয়তকে প্রশ্নবিদ্ধ করতো? কোনো কিছুই করতে পারতো না। যে ছবিটা দেখালাম কিভাবে যদি ভাই, ভাই আমি পারবো না ভাই, আমি বুঝে মাফ করে দাও ভাই, আমার ক্ষমা করে দেন, আমি আর আমি আমি আর পারতেছি না ভাই। আমি আমার পেটের শেষ হয়ে যাবে, বহুত বহুত ড্র্যাগ করা হয়েছে এক জিনিস, বাট এই চপেটা ঘাত আর এই মোদে যায় ভাই, আমি শেষ হয়ে গেছি, আমি আর আমি আর নিতে পারছি না ভাই। আজকের মতো শেষ করেন, আমি তো আমার পক্ষের কোনো দলিল প্রমাণ দেখানোর কোনো প্রয়োজনও নাই এরপরে ভাই। আসছি খাচ্ছি কারো পক্ষ থেকে দেখা দরকার নেই, এটা এটা নিজে নিজে পূজা নিজের গালে 2 থাপড় দেওয়া বুকের বেড়া যাওয়া উচিত। বললাম আমি আর এদের বিরুদ্ধে কিছু বলবো না, কোনো দলিলও দেখাবো না, আমার কাছে অনেক ছিল কিন্তু আমার মনে হয় না দরকার আছে, কিচ্ছু দরকার নেই, যা বলার মিনারি বলে দিছে তাকে ধন্যবাদ। এই এই গোল বাইট ভাই, এরা তো রিয়েলাইজ করতে পারে যে কেন মিনারের আসে না, তার যে যুক্তি, তার যে যুক্তির লেভেল, বাপরে বাপ ভাই। এই লেখাটা এই লেখাটা একটু আর্টিস্ট লেখা লাগবে বুঝছেন, সে আবার আপডেট করতে করা মিনার যে বলছে যে we can't question the fact that he's a prophet, like but what proves the fact that he's a prophet, like where's the proof? He had a mole. What তার শোলার একটা মোল ছিল, তার শোলার একটা মোল ছিল, প্রভাব ফোরাই প্রমাণ করে সে একজন প্রফেট। আচ্ছা সে যে এই যে এইভাবে কোথায় কোথায় বলে এটা দ্বারাই তো প্রমাণ হয় সে একজন নবী, তাই না?